নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 20 জুন 2022 সোমবার মহাদেবের কৃপায় যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি হতে চলেছে, সেই রাশির বিষয়ে আমি আলোচনা করব এবং প্রতিদিনের মতন আমি একটি কথা বলবো, আলোচনাটি সম্পূর্ণরূপে শুনবেন। অর্থাৎ এই ভিডিওটি পুরোপুরি ইম্পর্টেন্ট তথ্য কিন্তু এই ভিডিওতে দেওয়া হয়। আগামীকাল যোগটি কিন্তু খুব দুর্দান্ত যোগ কিন্তু আছে, সেটি হচ্ছে প্রীতি যোগ। আগামী দিনটিকে, সোমবার দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং আগামীকাল যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি বা আকর্ষী প্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় এই ভিডিওতে আমি আলোচনা করব। প্রত্যেক প্রিয় শ্রোতাদের আমি বলবো, ভিউয়ার্সদের আমি বলবো, আপনারা ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট অবশ্যই করুন। দেখুন, আগামীকাল এই সোমবার যোগটি যেমন ভালো আছে, প্রীতি যোগ, পাশাপাশি আপনার জন্মছকেও কিন্তু যোগ কিন্তু থাকা দরকার, যে আপনার প্রবল প্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তি আছে কি না। সেই যোগ যদি আপনার থাকে, আমি যে এই পাঁচ রাশির কথা বলছি, তাহলে আপনিও কিন্তু এই পাঁচ রাশির মধ্যে কিন্তু পড়তে পারেন। যাদের ক্ষেত্রে জন্ম পত্রিকা নেই, জন্মকুণ্ডলী নেই, আপনারা হস্তরেখা বিচার করার, অর্থাৎ হস্তরেখার মাধ্যমেও বলা সম্ভব যে আপনার হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি যোগ আছে কি না। এবং আমি প্রতিদিন যেটি বলি, চারটি গ্রহ, রাহু মেন হচ্ছে কলিযুগের রাজা, আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, রাহু, মঙ্গল মার্জনা করে রাহু, শুক্র, শনি এবং বুধ, এই কয়টি গ্রহ আপনার জন্মছকে কোন পজিশনে আছে, রাহু, শুক্র, বুধ এবং শনি, এই চারটি গ্রহ। রাহুর বলবত্তা বৃদ্ধি করুন, এই জন্য রাহু কবচ আপনারা পরিধান করুন। অনেকে জিজ্ঞাসা করছেন যে রাহু কবচ কোথায় পাবো, এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, রাহু কবচ কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু হবে। দেখুন, হস্তরেখা, আপনি আপনার নিজের হস্তরেখা আপনি দেখান, আপনি দেখছেন যে হস্তরেখা বিভিন্ন জন্মকুণ্ডলী বা বিভিন্ন হস্তরেখায় যোগ আছে আপনি দেখছেন, কিন্তু আপনার হস্তরেখা আপনি বুঝবেন কী করে, কোন জায়গাটাতে যোগ আছে, সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে কিন্তু আপনার হস্তরেখা বিচার কিন্তু করে আপনাকে সঠিক গাইডলাইন কিন্তু দিতে পারে। অর্থাৎ শুধু ভিডিও দেখলে হবে না, ভিডিওর পাশাপাশি আপনার জন্মকুণ্ডলী বিচার বা হস্তরেখা বিচার আপনার কিন্তু করা একান্তই দরকার। যদি যোগ থাকে তাহলে আপনি কিন্তু পাবেনই পাবেন। দেখুন, আমি একটি কথা বারবার বলি, এমন কোনো মানুষ নেই যার জীবনে সুযোগ আসেনি। একটা খুব ক্ষুদ্র গরিব মানুষ থেকে ধনী ব্যক্তি পর্যন্ত প্রত্যেকের মানুষের জীবনে কিন্তু সুযোগ কিন্তু ঈশ্বর কিন্তু দেয়। আমি আবার বলছি, প্রত্যেক মানুষের জীবনে ঈশ্বর কিন্তু সুযোগ কিন্তু প্রত্যেক মানুষকে কিন্তু দিবে। কেউ সেটিকে ধরতে পারে, আবার কেউ সেটিকে ধরতে পারে না। যে ধরতে পারে সুযোগটিকে, সে কিন্তু এগিয়ে যাবে। আর যে এই সুযোগটিকে, এমন কোনো ব্যক্তি নাই, আমি একটা ছোট্ট যদি কেউ ব্যবসা করে তারও জীবনে দেবে সুযোগ এসেছিল, যে বড় জায়গাতে আছে তারও জীবনে সুযোগ এসেছে, গরিব আছে খুবই গরিব তারও জীবনে সুযোগ এসেছে। সুযোগটাকে কাজে লাগাতে হবে,
এটাই একজন অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু বলে দিতে পারে কোন টাইমটা আপনার ক্ষেত্রে কিন্তু গোল্ডেন পিরিয়ড হতে পারে। মানুষের ভাগ্য কিন্তু একরকমের যায় না, প্রত্যেক মানুষের জীবন যেমন রাত দিন আছে কি না, ভাগ্য কিন্তু মানুষের কিন্তু বদলায়। প্রত্যেক মানুষের জীবনে ভাগ্য বদলাতে কিন্তু পারে। এবার আপনাকে বলি আপনার জন্মকুণ্ডলিতে, আপনার জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে যোগ আছে এবং হস্তরেখাতে যোগ আছে। আপনার যদি হস্তরেখাতে যোগ থাকে, আপনার বাই বার যখন জন্মিয়েছিলেন তখন থেকে কিন্তু যোগ কিন্তু আপনার থাকবে। হঠাৎ আপনার যোগ সৃষ্টি হবে না, এগুলো ভুল ধারণা। হঠাৎ যোগ সৃষ্টি হওয়া এটা নয়, আপনি যখন জন্মিয়েছেন হাতের রেখা কিন্তু আপনাকে বলে দিবে আপনার প্রাপ্তি আছে কি প্রাপ্তি নেই। যদি আপনার প্রাপ্তি থাকে তাহলে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবেই, আর যদি না থাকে তাহলে কিন্তু কোন সময় আজ থাকবে সেটা কিন্তু আপনি একবার হলো এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে কনসাল্ট করুন। একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সঠিক গাইডলাইন আপনাকে কিন্তু দিতে পারে। জীবনে মানুষের উত্থান পতন আছে, হার মানবেন না, এগিয়ে চলুন, প্রাপ্তি আপনার নিশ্চিত কিন্তু হবে। যে কোনো দিক থেকে, যে কোনো দিক থেকে আপনার প্রাপ্তি কিন্তু হতে পারে। এবার আমি পাঁচ রাশির নাম টার্গেট নাম্বার শুভ সময় আপনাদেরকে জানাচ্ছি। প্রথম রাশি আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনার শুভ সময় সকাল 10:34 থেকে 1:14 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার 3 এবং 2। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 5 এবং আরেকটি হচ্ছে আপনাদের 2। 5 এবং 2 আপনাদের ক্ষেত্রেও, এবং আপনাদের শুভ সময় সকাল 8:19 থেকে 11:56 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির টার্গেট নাম্বার আপনাদের সেটি হচ্ছে 8 এবং 6। ধনুরাশির টার্গেট নাম্বার আপনাদের শুভ সময় সকাল 11:22 থেকে 2:14 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে বিশেষভাবে সেটি হচ্ছে 5 এবং 3। 5 এবং 3 আপনাদের শুভ সময় সকাল 11:45 থেকে আপনার 1:21 পর্যন্ত। এরপর যে রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 6। 4 এবং 6 আপনাদের শুভ সময় সকাল 8:31 থেকে 8:31 থেকে 10:12 পর্যন্ত। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।